বন্ধু আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই ইঞ্জিনের এই কানেক্টিংটা বাদ দিয়ে দেবো তার কারণ হচ্ছে এই ইঞ্জিনের এই পিস্টন একটা সাইডে চেপে চলছিলো মানে সিলিন্ডার সিলিন্ডারের মধ্যে পিস্টনটা চেপে চলছিল যার জন্যেই কিন্তু মোবিল শর্ট হওয়ার রোগ চলে এসছে তা এই কারণেই এই কানেক্টিংটা বাদ দিয়ে দেবো তা এর আগে আমরা ক্যাম্প্যাফ্ট এবং ক্র্যাঙ্ক এই দুটোকে চেঞ্জ করেছি আর এটা হচ্ছে কানেক্টিং এবার এটা চেঞ্জ করে দেব এই দেখুন এটা টপে থাকবে এটা টপের দিকে তো এটাকে চেঞ্জ করে দিলে পারে পিস্টন লাইনটা সোজা চলে আসবে মোবিল শর্ট হওয়ার যে রোগটা সেটা কিন্তু একদম নির্মূলভাবে এখান থেকে মিটে যাবে তা এই ইঞ্জিনটায় বেশ কয়েকটা প্রবলেম ছিল যেরকম মোবিল শর্ট হয়ে যাচ্ছিলো আপনার ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না লোড নিচ্ছিলো না কালো ধুমা মারছিল আর মিসফায়ার ফায়ার ছিল প্রচণ্ড পরিমাণে তা এই কারণে কিন্তু এই ইঞ্জিনটার বেশ কয়েকটা জিনিস আমাদের চেঞ্জ করতে হয়েছে আর এই ভদ্রলোক এসছে অনেক দূর থেকে সেটা আগের ভিডিওতেও আপনাদের বলেছি ইনি আমার সাবস্ক্রাইবার বন্ধু প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকে এখানে এসছে আর আমার দিয়ে কাজ করাবে বলে মোটামুটি বেশ কিছুদিন ওয়েট করেছিল তার জন্যে একটু ভালো করেই কাজটা করব এই কারণে কিন্তু হাতে টাইম নিয়েছিলাম তা যাই হোক পিস্টনের লকটা আমাদের ফিটিং করতে হবে এটা দুই সাইডে দুটো থাকে এটা ফিটিং করার পরে ভালো করে ঘুরিয়ে নিয়ে দেখতে হবে যে কোনো রকম এ মিস বা খুলে না যায় বিষয়টা হচ্ছে পিস্টনটা একটু ফলো করুন যে পিস্টনের গা দেখুন একদিকে কালো আর একদিকে পরিষ্কার হয়ে রয়েছে তা এই কারণেই কিন্তু এই পিস্টনটা চেপে চলেছে মানে সিলিন্ডারের গা ঘষে চলেছে যার জন্যেই কিন্তু এক সাইডটা পরিষ্কার রয়েছে আর এই সাইডটা দেখুন এটা কালো রয়েছে তার মানে এইখানটাই আপনার ক্লিয়ার ছিল যার জন্যেই কিন্তু এই দিকটাই কোনো অসুবিধা আসেনি তা এটা হচ্ছে আর এস গোল্ড কোম্পানির রিং তা এই রিংটাই এল কাট রিং আছে তা পুরোনো সিলিন্ডার যদি থাকে বা প্রথমত আপনি রিং চেঞ্জ করতে চান তাহলে এই রিংটা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর সেটিং হবে আর তাছাড়া কমপ্রেশার একদম লিক লিকেজ করে না যেহেতু এল কাট রিং তো প্রথমে আমরা এইখানটাই একটু চেক করে দেখে নেব যে কি পরিস্থিতি গিয়ে দাঁড়াচ্ছে কতটা ক্লিয়ার হচ্ছে এটা টপ রিং এটা সিলিন্ডারের ভিতরে দিলে পরেই বুঝতে পারবো এই দেখুন সুন্দর ম্যাচিং হয়েছে গ্যাপ খুব কম তা যাই হোক এখনও চলবে তা অন্য অন্য যে সমস্ত স্পেয়ার পার্টস আমরা বাদ দিয়েছি তার মধ্যে সিলিন্ডার পিস্টনটাই দেখলাম মোটামুটি ভালো আছে তা যাই হোক রিং চেঞ্জ করে দিয়ে চলবে এই যে মবিল রিং এটাকে এবার আমি চেঞ্জ চেক করব দেখুন এই দেখুন গ্যাপটা খুব সুন্দর আছে তো এখনও চলবে তো চলুন এবার পিস্টনের মধ্যে আমরা রিংগুলোকে সেট করে নিই তা এই যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটার যে সমস্ত রোগ ছিল তার এক এক করে আমি প্রত্যেকটাই কিন্তু এই রোগ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে সে ব্যবস্থা করছি কারণ ক্র্যাঙ্ক আমি বাদ দিয়ে দিয়েছি ক্র্যাঙ্ক অনেক শুরু হয়ে গেছিলো মানে অনেক দিন চলেছে আর তাছাড়া মবিল ঠিকঠাক দেয়নি যার জন্যেই কিন্তু এই ক্র্যাঙ্কটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল আর ক্যামশ্যাফ্ট এটা রিট বসে গিয়েছিল যার জন্যে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হয়েছে আর সাউন্ডের প্রবলেম ছিল আর মিস ফায়ারের ব্যাপারটা ওটা পিস্টন ছিল টপ লেভেল থেকে তো সিলিন্ডারের টপ লেভেল যে ফেজ লেভেল আছে এই ফেজ লেভেল থেকে পিস্টন যদি ডাউন থাকে তাহলে স্টার্টিংয়ের প্রবলেমও আসবে আর সেই সঙ্গে সঙ্গে মিস ফায়ারও আসবে তা সেই জিনিসটাই হয়েছিল আর কানেকটিনটা বাদ দিলাম কানেক্টিনের ভিতরে যে পিন বুশ থাকে এই পিন বুশ কানেকটিনের সঙ্গে একদম ইজি মানে লুজ হয়ে গেছিলো যার জন্যে পিস্টনটা টপ লেভেল থেকে মানে সিলিন্ডারের টপ টপ লেভেল থেকে পিছিয়ে ছিল এই একটা কারণ ছিল আর একটা কারণ হচ্ছে ক্র্যাঙ্ক যেহেতু শুরু হয়ে গেছে যার জন্যে পিছিয়ে ছিল তা ক্র্যাঙ্কের সঙ্গে সঙ্গে কিন্তু আবার বিয়ারিংগুলোও খারাপ হয়ে গিয়েছিলো যার জন্যে বিয়ারিংও চেঞ্জ করে দিয়েছি তা পিস্টন এবার একদম সঠিক জায়গা মতো চলে আসবে যেখানে আসা তো রিংগুলো আমরা এবার ঘুরিয়ে নেব এই দেখেন এই জায়গাটায় টপে টপের দিকে থাকবে তো মবিল রিংয়ের মুখটা কিন্তু টপে রাখতে হবে আর ঠিক অপোজিটে কম্প্রেসার রিংয়ের মুখটা থাকবে তা দুটো কম্প্রেসার রিং এই দেখেন এখানে মবিল রিংয়ে এটা কম্প্রেসার রিং এটা কম্প্রেসার রিং আর এখানে টপ তো চারিদিকে আমরা যেহেতু ঘুরিয়ে দিয়েছি তা এইভাবে করলে পারে কম্প্রেসারটা লিকেজ করবে না এক নম্বর আর দুই নম্বর মবিল শর্ট হওয়ার রোগটা আসবে না তা তো যাই হোক এই রকম সিচুয়েশানে ইঞ্জিন বহুত দিন চলেছে মানে এর আগে কাজ করানোর পরে দীর্ঘদিন চলেছে চলার পরে কিন্তু ওই অবস্থায় জোর করেই চালাচ্ছিলো আমার সঙ্গে কথাবার্তা বলার পরে আমার কাছে নিয়ে এসছে আর আমি এবার মোটামুটি একটা সেটিং করে দিচ্ছি এখন দেখা যাক কত দূর গিয়ে দাঁড়াই মোটামুটি আমি আশা করি যে ইঞ্জিনটা একদম আবার নতুনের সেই জায়গাটাই ফিরে আসবে কারণ যে সমস্ত স্পেয়ার পার্টসগুলো খারাপ ছিল সেইগুলো চেঞ্জ করে দিলাম তো এটা তো কমপ্লিট হয়ে গেছে চলুন নেক্সট পার্টে দেখা হচ্ছে